হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে আমি টুম্পা আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম অনেক ভালোবাসা আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো দেখো এখন ঘড়িতে প্রায় সাতটা বেজে গেছে আর আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আজকের ভিডিওটা খুব ছোট তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো এখানে আমার চান হয়ে গেছে এখন আমি একটু রেডি হয়ে নিচ্ছি আমার তো ড্রেসিং আয়না নেয় সেই জন্য দেখো এখানে আমি চুল ছাড়াই প্রত্যেক সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমি প্রত্যেক দিন বসেই সিঁদুর পরি কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এই জায়গাটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরে নিয়েছি আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলটা যদি তোমাদের কোথাও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আগের দিনের ভিডিওতে আমাকে কমেন্ট করেছে একটা বনু দিদিভাই খুব সুন্দর লাগলো তোমার ভিডিওটা তো থ্যাংক ইউ বুনু তোমাকে এভাবেই আমার পাশে থেকে তো দেখো এখানে আমার মেয়ের পড়ার টেবিল সমস্ত বই বইগুলো রাখা থাকে আর এখানে ওর হনুমান চালিসা একটা ছোট্ট ভগবত গীতা আর রেখেছে মহাকালের ছবি তো এখানে প্রত্যেক দিন আমি ধূপ আর সন্ধেটা দিয়ে দিই তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি তারপর যাচ্ছি হচ্ছে আমার ছোট্ট করে আর দেখো আমি চা বসিয়েছিলাম আর হঠাৎ করে গনু এসেছে গনু অনেকদিন ছিল না এখানে বাইরে গেছিল। আমাদের গ্রামের বাড়িতে তো দেখো ও এসে আমাকে পেয়ে কতটা খুশি ও ও খুব হাসছিল জানো তো আর অন্য কারো কাজ যেতেই চাইছে না তো দেখো বসে বসে খেলা করছে ও এখন পুরোপুরি বসতে শিখে গেছে তো শরীরটা যেহেতু ওর একটু দুর্বল হয়ে গেছে সর্দি কাশির জন্য সেই জন্য বেশিক্ষণ বসে থাকতে পারছে না যাই হোক চা পরোটা খাওয়া হয়ে গেছে কালকের বাসি পরোটা ছিল দুটো সেটাই খেয়ে নিয়েছি এখন কিছুগুলো পান্তা ভাত আছে সেটাই খাবো তো পান্তা ভাত খাওয়ার জন্য কিছুই ছিল না বাড়িতে তা দেখো আমি এখানে দুটো ডিম ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আমি কিছুই দিইনি তার কারণ পেঁয়াজ কুচি ডিমের সাথে ভাজলে না পেঁয়াজটা ভালো ভাজা হয় না সেই জন্য আমি খেতে পারি না সেই জন্য সাধারণভাবে শুধু তেল দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি আজকে আছে সাধ্য বাড়ির নেমন্তন্ন সবার নেমন্তন্ন আছে দুপুরে রান্না আজকে আর করবো না তো দেখো যে পান্তা ভাতগুলো আছে সেগুলো ফেলে না দিয়ে আমি কিন্তু খেয়ে নেব আর গনু এত দুষ্টুমি করছে ও কিন্তু গরম কড়াইটা ধরতে যাওয়ার জন্য প্রচণ্ড বায়না করছিল তো যাই হোক দেখো যে কটা পান্তা ভাত আছে এখন আমি একটু নুন নিয়ে নিচ্ছি আর খেয়ে নেবো আমার ভিডিওতে যদি তোমাদের কোথাও খারাপ লাগে বা ভুল মনে হয় অবশ্যই আমাকে ক্ষমা করে দিও ছোটো বোন বা বড়ো দিদি হিসেবে তোমরা এই যে একটু একটু করে আমাকে সাপোর্ট করছো না এতে আমি খুব খুশি জানো তো অনেকটা এগিয়ে যাচ্ছি তোমাদের ভালোবাসায় ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা যদি আমার সঙ্গে থাকে নিশ্চয়ই একদিন আমি এগোতে পারবো এটা আমার বিশ্বাস যাই হোক দেখো এখানে খেয়ে নিচ্ছি মজা করে করে আর ঘড়িতে প্রায় এগারোটা বেজে গেছে পান্তা ভাত খেয়ে আর যে ডিমটা ভেজেছিলাম সে কড়াইটা এখন মেজে নিচ্ছি তার কারণ দুপুরে তো আর রান্না হবে না আর খাওয়া দাওয়াও হবে না আবারও আসছি তোমাদের সঙ্গে দুপুর প্রায় আড়াইটের সময় আমাদের পাড়ার একটা দাদু মারা গেছিলো তো আজকে সাধ্যের নিমন্ত্রণ আছে আমাদের সববার সববার এক একসঙ্গে খেতে যাবো তো দেখো সাধ্য বাড়ি মানে তো একটু হালকার মধ্যে তাই না তো আমি এখানে কিছু রেডি হয়নি শুধু শাড়িটা পরেছিলাম এখানে আমার হাজব্যান্ড গেছে বড় যা ছেলে মেয়ে আমরা সবাই ফ্যামিলির আমার শ্বশুরমশাই এসেছিলেন তিনিও গেছিলেন খাবার খাওয়ার জন্য সবাই একসঙ্গে খেতে বসেছি একসঙ্গে খাওয়ার মজায় কিন্তু আলাদা তাই না বিয়ে বাড়িতে যদি আমাদের নিমন্ত্রণ থাকে আমরা কিন্তু পুরো ফ্যামিলি একসঙ্গেই যাই তো দেখো এখানে আমাদেরকে দিয়ে দিয়েছে স্যালাড ভেজিটেবল চপ আর হচ্ছে লেবু লং শাক ভাজা তো আজকের মেনুতে অনেক কিছু ছিল তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারিনি তার কারণ খেতে বসে না ভিডিও করাটাও অসম্ভব হচ্ছিল আর একটা ফোন কল এসে গেছিলো সেই জন্য তো এখানে প্রথমে আমাদেরকে দুটো তিনটে করে কচুরি দিয়েছিল তারপর দিয়েছিল গরম ভাত ডাল দুপুরের খাবার যেরকম হয়ে থাকে সেরকম তারপর দেখো দুপুরের খাওয়া দাওয়া করে তো আমরা চলে এসেছি আর আমার সেজো দেওয়ার একটা বাতাবি লেবু এনেছিলো সেটা এখন আমি মাখবো বিট নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে আগের দিন একটা এনেছিলো আমার বাসুর সেটা খেতে কিন্তু খুব মিষ্টি হয়েছিল। আর এটাও মনে হয় মিষ্টি হবে জানো তো দেখো পুরোটা পেকে গেছে তো গণু ভাবছে আমরা কি করছি আর ওকে দিচ্ছি না ওর এমন অবস্থা তো দেখো এখানে কিছুটা পরিমাণ বিট নুন নিয়েছি আর একটু পরিমাণ লঙ্কা গুঁড়ো তো লেবু অনেকটা বড় দেখায় কিন্তু যেন তো খোসা ছাড়িয়ে নিলে কিন্তু অল্প পরিমাণ হয়ে যায় তো এটা কেউ খাবে না এটা কিন্তু আমি খাবো আর অল্প পরিমাণ বাবু খাবে তার কারণ মেয়েটাও খেতে চায় না একটু টকের মধ্যে একটু তেতো তেতো লাগছিল সেই জন্য তারপর দুপুরবেলায় তো কোনো কিছু রান্না করিনি তো দেখো এখন রাতে হাজব্যান্ড নিয়ে এসেছে অল্প পরিমাণ চিকেন আর আমি কিছুটা আলু ভেজে নিচ্ছি এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বেস্ট ফ্রেন্ডের মেয়ে তো ও মাঝে মধ্যে আমাদের বাড়ি আসে তো আজকে যখন এসেছিলো তো আমি ওদেরকে যেতে দিলাম না বললাম তোরা থাক একটু খাওয়া দাওয়া করেই যাবি ওদিকে আমি গরম ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমি চিকেনে দেওয়ার জন্য আলুগুলো ভেজে নিচ্ছি চিকেনে আলুগুলো একটু ভেজে ভেজে দিলে না আলুগুলো ভাঙে না তো দেখো আমি লাল লাল করে ভালো করে ভেজে তুলে রেখে নেব সমস্ত মশলা আমি বিকেলবেলায় বেটে রেখেছিলাম তার কারণ আমাদের শিলনড়াটা উঠোনে আছে সেই জন্য আর ছোট একটা টমেটো নিয়ে নেব চিকেনটাতে দেওয়ার জন্য এখানে আমার কড়াই তো গরম হয়েই ছিল যেহেতু আলুটা ভেজে রেখেছিলাম আর এখন মশলাটা কষিয়ে নিচ্ছি তারপর দেখো মশলা কষানো হয়ে গেছে এখন অল্প পরিমাণ জল দিয়ে আমি চিকেনটা ছেড়ে দেবো তারপর দিয়া জানোই তো আমার কাছাকাছি সবসময় ঘুরঘুর করতে থাকে ও একটু মজা করছিল আমার সঙ্গে আর সমস্ত মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি চিকেনটা ছেড়ে দেবো বাড়িতে কেউ এলে না আলাদা একটা মজা লাগে তাই না আর এই ছোট ছোট বাচ্চা দুটো এলে না সত্যি আমার অনেক ভালো লাগে কেন জানি না এমনিতেও বাচ্চাদেরকে আমি ভীষণ ভালোবাসি আর এই দুটো বাচ্চার তো মা নেই জানো তো ছোটোবেলায় ওর মা মারা গেছে সেই জন্য আমার কাছে নেই ওরাও একটু আনন্দ পায় আর আমারও খুব ভালো লাগে তো ওর মা আমার প্রায় বেস্ট ফ্রেন্ডের মতোই ছিল অনেক ভালো ছিল জানি না কি হয়েছিল ওদের মধ্যে তাই এত বড় ঘটনাটা ঘটেছিল। যাই হোক এখানে দেখো চিকেনটা আমি লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছি আর ওরা বলছিল যে বেশি ঝোল খাবো না চিকেন কষা দিয়েই গরম ভাত খাবো তো এত শুকনো দিয়ে তো আর গরম ভাত খাওয়া যাবে না বলো তাই অল্প পরিমাণ জল দিয়ে ফুটিয়ে নেব তাদের মাংসটাও ভালো সেদ্ধ হবে আর আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে আজকে রান্না প্রায় কমপ্লিট আর কিছু বানাবো না ওই চিকেন আর ভাত দিয়ে হয়ে যাবে তো ওদেরকে এখন আমি খেতে দিয়ে দেব বাচ্চাগুলোকে তার কারণ ওরা তো এখন যাবে সেই জন্য তো দেখো সমস্ত বাচ্চাগুলোকে আমি আগে খেতে দিয়ে দিয়েছি এখানে বাবু আছে আর অর্পিতা আছে আমাদের দিয়া আছে চাঁদনি আছে সব ভাই একসঙ্গে বসে খাচ্ছে আর এই যে এটা হচ্ছে পুচকু ওর মা নেই কিন্তু ওর বাবা আছে ওর বাবা এখন মা বাবা দুটোই হয়েছে যেখানে যায় ওদেরকে নিয়ে যায় ওদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে অল্প পরিমাণ তরকারি হয়েছে সেটা দিয়ে আমরা খেয়ে নেব আজকের ভিডিওটা এই পর্যন্ত